চকদিগির মাটিকে অপমান করবেন না। গত বছরও যে অপমানটা চকদিগির মাটিকে করেছিলেন ঠিক সেম অপমান আজকেও সে ঠিক করলেন চকদিগিকে। আমাদের মহামান্য সভাপতি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কি করেছে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। আজকে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে, এই তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে যাতে পুরাতন দিনের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আসতে না পারে তার জন্য আমরা বাস 50 খানা বাস করেছিলাম। জামালপুর ইউনিয়ন, মেমারি ইউনিয়ন, হুগলি ইউনিয়ন টেকার করেছিলাম কম বেশি প্রায় 40-50 খানা। আমাদের জামালপুর ইউনিয়নের আন্ডারে যতগুলো বাস টেকার ছিল উনি হুইপ করে তুলে নিয়েছে। যাতে আপনারা আজকে আমাদের সামনে উপস্থিত হতে না পারেন, আপনারা যাতে আমাদের কাছে আসতে না পারেন, জামালপুর ব্লকের মহামান্য সভাপতি গতকালকে সেই সমস্ত ইউনিয়নে হুইপ করে বাস তুলে নিয়েছেন। পারলেন কি হুইপ করে বাস তুলে নিয়ে আজকে মানুষকে আটকাতে উনি পারলেন কি? ওরা দুর্বলতা কোথায় আজকে প্রমাণ হয়ে গেল? উনি ভয় কেন আমাদের দল ওনাকে সম্মান দিয়েছে, একটা মূর্খ লোককে সম্মান দিয়েছে, একটা মূর্খ লোককে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছে যে ক্লাস 4 পাস নাই। উনি এত রাজনীতি বোঝেন, আমি আজকে চ্যালেঞ্জ করে বললাম যদি রাজনৈতিক পাঠ ভালো করে জানে আমাকে ফোন করে বলুন যে তোমার সঙ্গে বিতর্ক সবাই বসবো রাজনীতি নিয়ে, যদি রাজনীতি নিয়ে আমাকে হারাতে পারে কথা দিলাম আমি জামালপুরের আজকে সভাপতির জুতো মুখে করে নিয়ে গোটা জামালপুর। উনি 4 পাস একটা সভাপতি, উনি সামলাচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি একটা 4 পাস সভাপতি, দল ওনাকে পুনরায় নির্বাচিত করেছে সভাপতি, তাতে আক্ষেপ নাই। কিন্তু দল ওনাকে ভুলে দিয়েছে নাকি যে জামালপুরের পুরাতন কর্মীদেরকে বাদ দিয়ে আপনি দল করুন? যদি দল সেটাই বলে তাহলে দলের কাছে আমাদের আজকে দাবি। আমরা মাথা উঁচু করে দরজা দিয়ে ঢুকেছিলাম, যেদিন দরজা দিয়ে বেরোবো সেদিন মাথা উঁচু করে বেরোবো। আমরা কোনো পিছন দরজা দিয়ে আসিনি আর কোনো পিছন দরজা দিয়ে পালাবো না। দলের যদি এইরকম চিন্তা ভাবনাই থাকে তাহলে জানিয়ে দিই যে ভাই তোমাদের দলে প্রয়োজন নাই, তোমরা দল থেকে বেরিয়ে যাও। কথা দিলাম আমরা অন্য দল করবো না, কিন্তু আমরা মাথা উঁচু করে দল থেকে বেরিয়ে চলে আসবো। আজকে সরাসরি একটা সিদ্ধান্ত দলের কাছে জানিয়ে রাখলাম যে আমাদের এত মানুষ যারা 1998 সাল থেকে পারম্পরিক লড়াই করে আজকে এই জায়গায় এসেছে। 2011 জামালপুরে প্রথম ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, যার বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। আমরা প্রথম ক্ষমতার স্বাদ পেয়েছিলাম 2011 সালে থেকে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন, আপনারা সেই 1998 সাল থেকে অবিভক্ত তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে রয়েছেন, কিছু পাননি, ন্যূনতম সম্মানের জন্য যেটুকু আশা করেছিলেন সেটাও তো আপনাদেরকে দেয়নি। দল বললে ভুল হবে, আজকের দিনে দাঁড়িয়ে কতিপয় দলের কিছু নেতা কর্মী যে আচার ব্যবহার আপনাদের সঙ্গে করছে বলতে আমার দ্বিধা নাই। কালকে জামালপুরে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে যে বিজয় সম্মেলনীটা উপস্থিত হয়ে অনুষ্ঠিত হয়েছিল প্রফুল্ল কলস্থলে, যে লোকটা কালকে উনি সেই সমাবেশে উপস্থিত করেছিলেন, দায়িত্ব নিয়ে বলছি দুখানা গ্রাম নিয়ে ওই লোকটাকে আমি করে দেবো, আমার নিজের গোপীকান্তপুরের পাশের একখানা গ্রাম নিয়ে ওই লোকটাকে আমি করে দেবো। একটা সভাপতি কয়েকটা হারমাতকে সঙ্গে করে নিয়ে এসে কালকে একখানা 1,200 লোক নিয়ে একটা বিজয়ের সম্মেলনী করি, লজ্জা করা উচিত। যদি দেখতেই হয় সমাবেশ, এত বাস আটকে, এত টেকার আটকে, এত মানুষকে হুইপ করে পারলেন নাকি মানুষের আবেগটাকে আপনি আজকে কেড়ে নিবি? পারলেন নাকি? পারবেন না। আমাদেরকে বাদ দিয়ে যদি আপনার ক্ষমতা থেকে পঞ্চায়েত নির্বাচন করার সরাসরি হুঁশিয়ারি দিলাম, যদি আমাদের বাদ দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার ক্ষমতা থেকে করে দিয়ে দেখান, ইতিমধ্যে যতগুলো নির্বাচন করেছি 98 সাল থেকে সামনে স্থানে দাঁড়িয়ে লড়াই করেছি আমরা। আরে আপনি তো শুধুমাত্র চেয়ারে বসে পাত পা দুলিয়েছেন, চেয়ার ঘুরিয়েছেন, আর আপনার কাছে যে নতুন 4টে ছেলে সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে খুব লাভালাভি করে, লাভালাভি করতে মানা করুন, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, লাভালাভি বন্ধ করতে বলুন। আপনার বেরুগ্রামের 4 ফুটের একখানা ছেলে আছে সারাদিন হাত পা নাড়ে, আরে ওর থেকে ভালো হাত পা আমি নাড়তে জানি, বলুন ওকে বন্ধ করতে হাত পা নাড়া। হুঁশিয়ারি দিলাম সরাসরি বন্ধ করতে বলুন, নাহলে আমাকে সরাসরি চ্যালেঞ্জ করুন দেখে নেব, কিন্তু কারো চোখ লাগানি বরদাস্ত করবো না। অত্যন্ত প্রধান সিপিএম এর চোখ লাগানি বরদাস্ত করেনি তো এ কোন খেতের মুলি? অত্যন্ত প্রধান সিপিএম এর চোখ লাগানি আমরা সহ্য করিনি। সামনাসামনি লড়াই হয়েছে, সামনাসামনি নির্বাচন হয়েছে, নির্বাচন করেছি, জিতেছি, কোন ক্ষেত্রে হেরেছি, কি তুলছেন কোথা থেকে, কি কামাচ্ছেন কোথা থেকে বলবো নাকি ভাই বন্ধুরা? আমার মুখ ফোলাবেন না, আমার মুখ ফোলাবেন না। আমরাও দল করি তৃণমূল দলটা, আপনিও তৃণমূল দলটা করেন,
সম্মানের সঙ্গে সবাইকে নিয়ে দল করুন। আপনাকে তো জেলা সভাপতি জানিয়েছে যে সকলকে নিয়ে দল করতে হবে, কালকে বাইরে রেখে দল করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত পুরাতন দিনের কর্মীদেরকে নিয়ে এসে সংবর্ধনা দিতে বলছি। আপনি কেন পুরাতন দিনের কর্মীদেরকে দূরে সরিয়ে রাখবেন? এটা করবেন না। আজকে জানিয়ে দিলাম, পারলে সবাইকে নিয়ে চলুন, না পারলে বলে দিন। ওনার চেহারাটা, ওনার স্বরূপটা আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য আমি দু চারটে কথাবার্তা মাত্র বললাম। অনেক কথাবার্তা আছে, সময় পেলে আমি অবশ্যই আপনাদের মাইক্রোফোন ধরে বলবো। আমি এমন কোনো অন্যায় দোষ করি না যে সরাসরি ও মাইক্রোফোন ধরে আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে। যদি বলতে পারে মাইক্রোফোন ধরে বলে দেখা, কিন্তু আমি পারব। আমার কাছে তথ্য প্রমাণ এমন বিস্ফোরক আছে, আমি যদি মনে করি তাহলে কিন্তু পরনের পোশাকটাকে খুলে দিতে পারবো।